place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them. Welcome everyone, kya obostha shobar, kya amachen shobai. I hope shobai bhalo achen, alhamdulillah ami bhalo achi. ভালো থাকার কারণ হচ্ছে আজকে আমি আরো নতুন একটা বাইক রিভিউ করতেছি এন্ড কোন বাইকটা রিভিউ করতেছি আই হোপ টাইটেল এন্ড থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন সো আজকে রিভিউ করতেছি হচ্ছে সুজুকি জিক্সার 2021 যদিও আমি সুজুকি জিক্সার এসএফ এর 2021 মডেলের একটা বাইক রিভিউ করছি কিন্তু ইচ্ছা ছিল যে এই নেকেড বাইকটার একটা রিভিউ করব সো এই বাইকটা হচ্ছে আমাদের যে বাড়িওয়ালা আছে বাড়িওয়ালার ছেলের এন্ড বাইকটা চলছে মাত্র 180 কিলোমিটার সো বাইকটা মূলত হচ্ছে কার্বোরেটর ভার্সনের এন্ড এই বাইকটার দুইটা মডেল হয় একটা হচ্ছে FI ভার্সন একটা হচ্ছে কার্বোরেটর ভার্সন কার্বোরেটর ভার্সনের একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সুজুকি জিক্সার নেকেড কার্বোরেটর ভার্সন এই বাইকটার ফুল স্পেসিফিকেশনস অ্যান্ড আমার রাইডিং এক্সপিরিয়েন্স সব কিছু আপনাদেরকে জানাবো তাহলে চলেন শুরু করা যাক সো এই হইতেছে বাইকটার চাবি অ্যান্ড এই হইতেছে বাইকটার ফুল ড্যাশবোর্ড সো একটা পার্থক্য যেটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ থেকে এটার পার্থক্য সুজুকি জিক্সার এসএফে হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে অ্যান্ড এই সুজুকি নেকেড ভার্সনে স্টিল বার হ্যান্ডেল ইউজ করা হয়েছে পাশাপাশি যদি আপনাদেরকে মিটারটা যদি একটু দেখাই তাহলে এই হচ্ছে মিটার অ্যান্ড মিটারটা যথেষ্ট পরিমাণ ছোট অ্যান্ড মিটারে একসাথে অনেকগুলো ইন্ডিকেটার দেওয়া আছে যেমন গিয়ারের ইন্ডিকেটার আরপিএমের স্পিডোমিটার পাশাপাশি তেলের ইভেন এখানে সময়ের একটা ই দেওয়া আছে ইভেন কত কিলো চলছে এটাও দেওয়া আছে সো ওভারঅল বাইকটার ড্যাশবোর্ডের ব্যাপারগুলো যদি বলি এই হচ্ছে কিল সুইচ অ্যান্ড হেডলাইটের অ্যান্ড সেলফ বাম সাইডের এই ক্ষেত্রে ইন্ডিকেটারই আছে ইভেন হর্ন আছে আপার ডিপারের ব্যাপারটা এটা হচ্ছে আপার লাইট এটা হচ্ছে কিন্তু ডিপার মারার ক্ষেত্রে এই পাশে হোল যে এটা আছে এটা ইউজ করতে হবে সো এই হচ্ছে বাইকটার মূলত ড্যাশবোর্ড সো এখন বাইকটা মূলত রাইড করে এটা রাইডিং এক্সপিরিয়েন্স বাকি যে স্পেসিফিকেশনস আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো মোটর ব্লগে স্বাগত বাইকটা রাইড করতেছি সুজুকি জিক্সার কার্বোরেটর নেকেড ভার্সনের এই বাইকটার ইঞ্জিন টাইপ হচ্ছে ফোর স্ট্রোক ওয়ান সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন যার সিসি হচ্ছে 155 পাশাপাশি এই বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 14.1 পিএস অ্যাট দ্য রেট 8000 আরপিএম অ্যান্ড ম্যাক্স টর্ক হচ্ছে 14.0 এনএম অ্যাট দ্য রেট 6000 আরপিএম এই বাইকটার বডি নিয়ে বলতে গেলে বাইকটার লেন্থ হচ্ছে 2030 mm অ্যান্ড ওয়াইথ হচ্ছে 820 mm অ্যান্ড বাইকটার হাইট হচ্ছে 1200 mm অ্যান্ড বাইকটার সিট হাইট হচ্ছে 800 mm যেখানে হুইল বেস থাকছে 1335 mm অ্যান্ড পাশাপাশি বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm অ্যান্ড বাইকটার ওয়েট হচ্ছে 136 kg পাশাপাশি ব্রেক হুইলস অ্যান্ড সাসপেনশন নিয়ে যদি বলি তাহলে এই বাইকটার ফ্রন্ট সাসপেনশন হচ্ছে কয়েল স্প্রিং টেলিস্কোপ সাসপেনশন অ্যান্ড পিছনে থাকছে মনোশক সাসপেনশন
Both tires are tubeless. The front tire is 100 by 80, 17 section tire, and back is 140 by 60 R 17 section tire. But without any safety. So, bike rider Arsen, please, ektu shotorkotar sathe bike ride koren and helmet ta at least use koren. Onno sob bike theke ami ei bike ta ke ektu egiye rakhbo, jetar karon hocche ei bike tar headlight. Ei bike tar headlight LED hoar karone jothesto poriman alo. For that I hope it's huge for any biker, and beside that backlight tao jothesto boro. And এখন হচ্ছে এই বাইকটার সাউন্ডটা আপনাদের একটু শোনাবো, তাহলে চলেন একটু শোনা যাক। বাট এই গায়ে বাইকটা ওই জিনিসটা নাই যে স্টান ফালাইলে স্টার্ট থাইনা যায়। সাউন্ড তো এখন হচ্ছে জাস্ট আপনাদেরকে এই বাইকটার সাউন্ডটা শোনাবো। এইটা হচ্ছে একবার নর্মাল সাউন্ড, ফুল সাউন্ড। তো যদিও এই বাইকটা রাইড হয়েছে, এখনও 200 কিলোমিটার হয় নাই, যার জন্য আমি এখনও এই বাইকটার কোনো ব্রেক টেস্ট বা টপ স্পিড টেস্ট কিছু দিতে পারতেছি না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এরকম আরও ভিডিও পাইতে হলে প্লিজ কমেন্ট করেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ। Grateful, oh yes, able, oh yes, I'm stable, oh yes, you're playable, oh yes, you know me.